হারবে কিন্তু কান্দুর উঠবস কিন্তু করতেই হবে কি ঠিক আছে এবার ভদ্রভাবে বসে পড়। হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকে ব্লগ খুব ইউনিক হবে, আজকের ব্লগে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাত্রিবেলা বেরিয়েছি ঠিক আছে, কেক খাওয়ার কম্পিটিশন হবে, কেক মানে যে আগে কেক খাবে সে তো বেঁচে যাবে, যে কেক খেতে দেরি করবে তাকে তিনবার কান ধরে উপবাস করতে হবে। সবাই এখানে সব বন্ধুগুলো দাঁড়িয়ে আছি ঠিক আছে, এবার দেখো কি হয় আজকে ঠিক আছে দেখো। আজকে আমাদের মুখপাত্র হলো চয়ন সত্যি, তার কারণ কি কারণটা কি কারণটা হলো চয়নের আজকে স্যালারি বেড়েছে, তাই আজকে এই সন্ধ্যায় যা খরচা হবে সব চয়ন দিবে। চয়ন সকালবেলা তো বিশাল নাচ, তার বাবা তো মিছিল করিয়েছে, একবারে রাস্তায় মিছিল করেছে, তার টাকা বেড়েছে, এই জন্য আজকে চয়ন খাওয়াবে, আমরা সবাই এসেছি ঠিক আছে। চয়ন হলো আজকের মুখপাত্র, চয়ন হলো সেলিব্রিটি আজকে আমাদের কাছে, চয়ন সেলিব্রিটি। চয়ন তোমার যে তুমি আজকে খাওয়াবে তো, দিদাকে বলেছে তো আদা রসুন পেঁয়াজ সব দিয়ে ভালো করে চাটা করেছে, তো গরম চাই কি পেয়ালি হোলো। কোথায় আছিস রে ভাই? তুই একটা কেক নিয়ে আয় তো ভাই, মানে সব থেকে কম দামের কেক যেটা আছে সেটা নিয়ে আসবে। আমি তো এদেরকে বলেছি যে কেকের কম্পিটিশন করবো, সব থেকে দামের কেক খাওয়াবো, জীবনে কোনদিনও কেক খাওয়াইনি এরকম কেক খাওয়াবো বলেছি। তুই মোটামুটি সব থেকে কম দামি কেক কি কেক হয় ফট করে নিয়ে চলে, এদেরকে কি কেক একটু কেক খাওয়ার একটু কম্পিটিশন হবে ঠিক আছে, তুই চলে জলদি চলে জলদি চলে ঠিক আছে, রাখছি রাখছি। হ্যাঁ আমাদের কেক চলে এসছে, চালিয়ে শুরু করতে হ্যাঁ আনবক্সিং। চয়ন আনবক্সিং করছে, দেখি বিশাল দামি কেক এসছে, কেকের ভিতরে সোনা আছে। ক্যামেরা ফোকাস করো, তাহলে আমাদের এবার কম্পিটিশন শুরু হবে, যে হারবে কিন্তু তাকে কিন্তু কান ধরে উঠবস করতে হবে, যে হারবে কিন্তু তাকে কিন্তু কান ধরে না টায়ার দিলে কিন্তু হবে না, যে হারবে তাকে কান ধরে উঠবস করতে হবে তিনবার। শোন আগে রেডি হয়ে কিন্তু যে হেরে যাবে তাকে কিন্তু কান ধরে উঠবস হারবে ঠিক আছে, কে হারে দেখা যাবে, যে হারবে তাকে কান ধরে উঠবস করতে হবে ঠিক আছে ঠিক আছে। চলো কেক মোটামুটি নিয়ে নিয়েছি ঠিক আছে, এবার যে হারবে কিন্তু কান ধরে উঠবস কিন্তু করতেই হবে ঠিক আছে। এবার সায়ন্তন তাহলে 1 2 3 বল না, কি বলছিস? হ্যাঁ আমিও 1 2 3 1 2 3 এ মুখ দেখাতে হবে, আরে লুকিয়ে যাচ্ছিস কেন? যে এসে হাঁদা মুখ খোলো, দেখো কার শেষ হয়েছে আগে, না আছে এখনো শেষ হয়নি, আছে ফার্স্ট হয়ে গেছে, চিটি মারছে চিটি মারছে, পকেটে আছে, হাতে আছে হাতে আছে, হয়নি হয়নি হয়নি, তোমার শেষ করো, তোমার এখন হয়নি, তুমি চিটিং করবে না, শেষ করো দুজন হেরে গেছে, যাও কান ধরে উঠবস করো, একজন তো দুজন করবে, যাও 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 দুজন শুভমের কামিলা এখানে
গলা দিয়ে নামলো না, এখন কিছু করার নেই, আমরা জিতে গেছি সেইভাবে, ঠিক আছে, আমরাও সেম টাইম দিয়ে এটা কেক কাট করব এটা। আমরা এখন রাস্তার মাঝখানে, রাস্তার মাঝখানে এই যেহেতু শর্ত ছিল কিছু করার তো নেই, তিনবার কান ধরে জোর করতে হবে। এটা কি হবে হ্যাঁ, এই লাইনের উপর দিয়ে চার এখন, মানে এরা হলো মানে আমাকে আমাকে চিটিং করে হারিয়ে দিয়েছে, এরা চিটিং, এরা সব কি করে জানি না, আমি ভদ্রভাবে করেছিলাম বলে আমাকে আজকে এই এই অবস্থা হলো। ঠিক আছে, আমাদের ফার্স্ট অরিন্দম হয়েছে, সেজন্য ফার্স্ট প্রাইজ এই অরিন্দমকে এটা দেওয়া হচ্ছে। ঠিক আছে অরিন্দম, কংগ্রাচুলেশন, ফার্স্ট হয়েছে। প্রাইজটা কি প্রাইজ দিয়ে আছে দেখাও, কি প্রাইজ দিয়ে আছে। ও মাই গড, ম্যাঙ্গো জেলি, ঠিক আছে ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে নেবেন, সাবস্ক্রাইবটা করে নি এমন কেন করছেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।